ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 11:30, পুরো 11:35 বাজে, এখন বাজে 11:35। তো দেখো আমি সান্তান করে পুজো দিয়েছি আর বসে আছি, সকালবেলা রান্না করেছি অল্প করে, সে যাই হোক, হ্যাঁ করেছি, করে কৃষ্ণাকে দিয়ে দিয়েছি, মানে আমার ননদকে দিয়েছি। আজকে আমার বর বাড়ি রয়েছে, ও কাজে যায়নি সকালে, তো চলে যাবে বিকেলবেলা কাজে যাবে, মানে এখন নাইটে কাজ করবে, বিকেলবেলা চলে যাবে। আর বাজারে গিয়েছি, এখনও আসেনি, 11:30 বাজে। তো যেখানে বাজার করবে, মাপি আসবে, খুনি দেখো রাস্তা দিয়ে ওই আকাশে ভেতরে ছিল, আকাশে ভেতরে ছিল, টোটর ভেতরে সব সাপ আছে, টোটর আটটা সাপ, আটটা দূরে ধাম মেরেছে, ধাম মেরে ডেন্নি পয়েতে তৈরি আছে। আচ্ছা ঠিক আছে, পু করাম দুম পু কর। আমি যেখানে বাজার করতে গেছিল ওখানে নাকি একটা কাজে ফেসে গেছিলো, কোথায় একটা কাজ করছিল বাকি আছে, তো সেই কাজটা করতে গিয়ে এখন 11:30 বাজে, জানি না কি মাছ চিংড়ি পাবে, জানি না, তো নিয়ে আসবে। আমরা সকালবেলা একটু নাচিতা পারোনি জানি নেচে দিয়ে দা তুই জানি ধাম মারি টু টু দাদা মারতা, এই চুপ তুই, সরো দিকে গিয়ে বল, চলো মিনারা দেখতে থাকো, ঠিক আছে মিনারা দেখো। আর 10 দিন পরে দাও না, কি অসুবিধা, চুপ কথা বলছি, কি অসুবিধা। তো আপাতত আমি 10 দিন পরে আমি ব্লগ করছি, তো তোমরা প্লিজ ব্লগ, মানে ব্লগ গুলো দেখো, শোন না বাবু ওখান থেকে শর্ট, তুই শোন, তোমরা প্লিজ আমার ব্লগ গুলো দেখো, দেখে সাপোর্ট করো। আর কি জানাবে, আমার চ্যানেলটা আস্তে আস্তে, ব্লগের চ্যানেল আস্তে আস্তে শর্টস হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ মানে আমার ব্লগটা দেখো, ব্লগটা দেখো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। মাথা চুলটা ছাড়িয়ে নি, চুলটা ছাড়িনি, রান্না করতে হবে, নানতান হবে, শাট আপ শাট আপ, খুব বদমাইশ হয়েছে, খুব বদমাইশ হয়েছে, বাবা আসুক আজকে ব্যবস্থা দিতে বাবা। সো গাইস দেখো আমার বর বাজার থেকে চলে এসেছে, ও অনেকটাই ক্লান্ত, ওই জন্য দেখো ওই বালতি ওখানে স্নান করে গিয়ে শুয়েছে। আর এদিকে দেখো এই চার পিচ মাছ আমি রান্না করবো বলে নিয়েছি, আর এইদিকে এইগুলো এনেছে, এই কাটাপোনা মাছ, তারপরে এই চিংড়িগুলো, অনেকটাই চিংড়ি, তো এই চিংড়ি আর এই চারটে মাছ নিয়েছি। আর ফ্রিজে একটা কাতলা মাছের মাথা আছে, ওটা বার করে নেবো, ওটা রান্না করে নেবো, আর এইগুলো ফ্রিজে রেখে দেবো দেখতে পাচ্ছ, আর এইটা এটা রান্না করবো। তো এখানে অনেকগুলো বাজার আছে, তো চলো কী রান্না করি দেখি, কাটাকুটি করবো, আর ওদিকে উনুনে রান্না করবো দেখো। আসতে সবাই দেখো, সব জিনিস নিয়ে আমি আপাতত চলে এসেছি উনুন ধারে, তো এখানে সবই আছে, সব তো দেখা যায় না, এই যেমন তেল, আলু, তেমনি অনেক জিনিস আছে। তো চলো উনুনটা ধরাই, এখন মাঝে করে আমি 12:45 হবে উনুন ধরাচ্ছি, তাহলে খাওয়া কখন হবে তার কোনো ঠিক নেই। তো আমার উনুন ধরানোর ক্যারিটা দেখে নাও, প্রথমে গেল হাতটা ছুবড়ে, উনুন ধরানোর সময় বেশি কথা বলছে না, অনেক কাগজ আছে, কাগজগুলো আগে ধরাবো, রাত যারা উনুন ধরাতে পারো না আমার কাছে শিখতে পারো এই ভিডিওটা দেখে। উনুন ধরে দেখো আবার চুড়ি একটা না, এখানে অনেক চুড়ি আছে, এই দুটো, এই দুটো, চারটে চুড়িগুলো রাখা মানে রেখে দিই আর কি, অনেক কিছু কেনা যায় এইগুলো দিয়ে। তো চলো দেখতেই পাচ্ছ উনুন কিন্তু ধরে গেছে, বেশি দিলে আবার উনুন লেগে যাবে মনে হচ্ছে, গেল গরম হচ্ছে বিশাল, না ভালো প্লাস্টিক পেটেকে দিলে হয়, বাবা ছেঁড়া, দাঁড়া উনুনটা।
তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মানে লাইলনের ব্যাগ, এটা ধুইতে হবে, এতে করে মাঝে এনেছিল ওই জন্য এটা পেতেই আনাচের খোসাটা কাটছি যাতে মানে এর উপরে ধরে আর ফেলে দেওয়া যায়। আর মাটিটা এখানে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, আর এমনিতেই বর্ষাকালে মাটির জায়গাগুলো এমনি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ওই জন্য তুলতে মানে অনেক অসুবিধা আর কি, ওই কারণে এর উপর মানে ছাড়িয়ে ফেলছি। আর এদিকে দেখো আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে মানে মাছের ঝোল, আর পটলের একটা তরকারি করব, আর মাছের ডিম অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে ওটা করা হচ্ছে না, ওটা আজকের কিছু একটা করে দেবো। আর ইলিশ মাছের একটা তেল ছিল ওটাও দুদিন তিন দিন হয়ে যাচ্ছে রয়েছে, ওটাও করবো। তো করবো করবো বলে কতগুলো হয়ে গেল দেখো, আজকের এমনিতে সময় কম আর জিনিস রান্নার জিনিস বেশি হয়ে গেল, এরকমই হয়, কেন হয় তা জানি না। তো দেখো উনুনটা কীরকমভাবে মানে জ্বলছে, কাগজ দিয়ে জ্বালাচ্ছি, আর এমনিতেই হলো আমি অনেক দিন উনুনে রান্না করিনি, ঠিক আছে, আর রান্না করছি তো অনেকদিন পরে, উনুনটা ভিজে ভিজে মতো হয়ে রয়েছে, সাথে সাথে ঠিকঠাকভাবে জ্বলতে চাইছি না। প্রথমে কাগজগুলো দিয়ে ধরাচ্ছি, আর তারপরে কাগজগুলো শেষ হয়ে গেলে মানে অনেক কাগজ আর কি জমে গেছে, এমনি ঘরের ব্যবহার করার জন্য দোকান থেকে যে কাগজ বা প্লাস্টিক যেগুলো পড়ে আর কি বাতিল জিনিস সেইগুলো অনেক জমে গেছে, ওই জন্য ভাবলাম তো উনুনে একটু রান্না করে এগুলো মানে খালি করে দিই উনুন ধারটা, তাহলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে ওই কারণে উনুনে রান্না করানো, হলে গ্যাসে করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। এখন বাজে একটা বেজে গেছে, তো আজকের খাওয়া দাওয়া কখন কী হবে জানি না, তো চলো রান্নাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না করতে করতে দুটো বেজে গেল, এখন বাজে 2:17, তো চলো কী কী রান্না করেছি, এখনও রান্না হচ্ছে, এরকম কী কী রান্না করেছি কী কী রান্না করছি তোমাদের দেখাই। মানে ভাত তো হয়ে গেছে, এ দেখো এটা মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া করেছি, এই মাছের ডিমটা অনেকদিন আগে ফ্রিজ ছিল মানে ফ্রিজে ছিল, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল রেখে দিয়েছিলাম, ওই তেলটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজার মতো করেছি, আর এখানে পটলের একটা তরকারি হচ্ছে। তো চলো, আর এই যে আমার ছেলেরা এখনও স্নান করানো হয়নি, ওর বাবা ঘুমাচ্ছে ঘরে, দেখো এই দেখ স্নান করার ইচ্ছে হয় না, ভালো ভালো। তো চলে এসেছি আমরা খেতে, মানে এই যে দেখো এখন বাজে 4:45, এই যে লেবুটা হলুদ হয়ে রয়েছে না আমাদের থালায়, এটা আমাদের গাছের লেবু, আর এদিকে দেখো ইলিশ মাছের তেল, এটা পুরোটাই আমি খাবো, আর এটি মানে আমাদের গাছের শসা। তো এই দেখো সব রান্নাগুলো দেখে নাও, আর পটলের তরকারিটাও দেখে নাও খুব সুন্দর, আর মাছের ঝোলে যে ঝিঙেটা দিয়েছি না এটা হচ্ছে কি আমাদের গাছের ঝিঙে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে 10-20 মিনিট বসে আমার বর বেরিয়ে যাচ্ছে, এখন বাজে 4:40, 5টায় ট্রেন আমাদের এখানে, তো বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো কত জামা প্যান্টও মেলা আছে, এগুলো সব তুলে নেব একটু পরে, তো চলে যাচ্ছে, আমি ভাবলাম বাইরে থেকে একটু যাই। সো গাইস তোমরা দেখতেই পেলে তখন তো চলে গেল, আর আমি তারপরে সে সময় দেখলাম অনেক জামা প্যান্ট উঠোনে মেলে দেওয়া ছিল বাপির পুরনো ফোনে, সে জামা প্যান্টগুলো সব তুলেছি, ঘর বারান্দা ছাড় দিয়েছি, আর সন্ধ্যে দেবো, এই যে অনেক জামা প্যান্ট এখানে রয়েছে এগুলো ভাঁজ করবো, অনেক মেলে দিয়েছি, ভিজে আছে, বাবুর খিদে পেয়েছে, এই যে এখানে দুধটা বসিয়ে দিয়েছি গরম হোক, ততক্ষণ আমি সন্ধ্যেটা দিয়ে আসি। তো সন্ধ্যে দিয়ে দেখো এখানে বাবুর খাবার নিয়ে চলে এসেছি, এখানে আছে দুধ আর চকোস, এই যে দেখো দুধ পড়ে যাবে নাকি, না না পড়বে না, এই যে দেখো বাবু, বাবুর মুখটা অন্ধকার হয়ে গেছে, এই এরম করে এরম করে এরম, হ্যাঁ অত অত হাত ছড়াও হাত ছড়াও এরম করতে হয়, হ্যাঁ এবার ভালো আছে সবাই, হ্যাঁ খুব ভালো আছে, সর্দি হয়েছে, এই দেখ বাহ বাহ বাহ, খাবি আইসক্রিম খাবি, হ্যাঁ আইসক্রিম খাবি কি বলে এবারে গরমের সময় আইসক্রিম। তো চলো বাবুকে খাইয়ে দিই, তারপরে বাবু নিয়ে একটু পড়তে বসাতে হবে, তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর বাবুকে তখন দুধ চকোস খাইয়ে তারপরে একটু পড়াশুনো করিয়ে একটু খেলাধুলা করিয়ে, আর আমার ননদ আসার পরে আমরা একেবারে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে ভালোভাবে দরজা ফরজা দিয়ে শুয়ে পড়েছি। আর এই যে দেখো আমরা অন্ধকারের মধ্যে শুয়ে আছি, একটা ছোটো একটা লাইট জ্বলছে যার কারণে আমি ভিডিওটা করতে পারছি, আর কী খাওয়া দাওয়া করেছি রাতে সেটা তো মনে হয় ভালো করেই জানো। আজকের ভিডিওটা এই অবধি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর গুড নাইট, কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না।